এবার মা বোনদের জন্য একটা কথা, সেই কথাটা হলো পর্দা নিয়ে একটা উদাহরণ দিব মাত্র। পর্দার অনেক ওয়াজ হয়, আগামী কালও পর্দার ওয়াজ হবে, মহিলাদের জন্য পর্দার ওয়াজ তো থাকে থাকে না। আমি একটা উপদেশ দিয়ে যাই, একটা নানি আর একজন নানি আর একজন নাতনি, কয়জন হলো? দুইজন। তো তারা গেছে গোসল করতে, তো নানি আর নাতনি কথোপকথন হয়েছে, নানি নাতনিকে বলেছে তুই উপরে থাক, লোক আসলে আমাকে বলিস, এই কথা বলে সে গোসল করতে একদম খোলামেলা ভাবে পুকুরে নেমেছে। তো একটা লোক আসতেছে, তখন নাতনি বলতেছে ও নানি লোক এসেছে, লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে উঠেছে, এবার উপরে উঠে দেখে লোক আর কেউ নয়, লোক হলো এলাকার ফটিক। তখন নাতনিকে বলতেছে এই ও না আমাদের গ্রামের ফটিক, ও আবার লোক হলো, লোক আসলে বলিস। বলেন তো কে আসলে বলিস? ফটিক কিনা লোক না? তো নাতনি তো চিন্তায় পড়ে গেছে, বলে কি নানি। আবার নানি গোসল করতে নেমেছে, আবার আর একজন আসতেছে, তো নাতনি আবার বলেছে ও নানি এবার লোক এসেছে, এবার লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি করে আবার উপরে উঠে দেখে এবার আর কেউ নয়, এবার হলে চুরিওয়ালা। কেওয়ালা? চুরিওয়ালা, যে চুরি দেয়। তখন নাতনিকে বলতেছে ওকে চিনিস না, ওনা আমাদের বাড়িতে এসে চুরি বেছে রে, ওনা আমাদেরই লোক, আমাদের চুরি দেয়, ও না লোক আসলে বলিস। বলেন তো কে আসলে বলিস? তার মানে চুরিওয়ালা লোক, নানির কাছে লোক না, নাতনির কাছে লোক। তো কিছুক্ষণ পরে নানি আবার গোসল করতে নেমেছে, আর একজন আসতেছে, নানি আবার দেখে এবার চিৎকার দিয়ে বলছে ও নানি এবার লোক এসেছে, এবার লোক এসেছে, এবার লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি করে উপরে উঠে দেখে এবার লোক কেউ না, এবার হলো দুধওয়ালা। এবার কে? দুধওয়ালা, যে বাড়িতে দুধ দেয়। তো নানি বলতেছে এই ও না আমাদের বাড়িতে দুধ দেয়, ও লোক। তো নাতনি চিন্তা করতেছে লোক আবার কে? এ দুধওয়ালা, ও চুরিওয়ালা, ও লো ফটিক, তো লোককে। তো নাতনি বুঝেছে পুরুষ মানুষ লোকই না, যা পুরুষ মানুষ আসলে আর আমি বলবই না, পুরুষ মানুষ মনে হয় লোক না, এটা নাতনি বুঝে ফেলেছে। তো এরপরে আসতেছে হলো হুজুর, নানি তো গোসল করতে নেমেছে, গোসল তো পরিপূর্ণ হয় নাই, নানি সাবান টাবান কত কিছু ঘষা লাগবে না। এবার আসতেছে হলো হুজুর, কে আসতেছে? নাতনি। আর বলে নাই কেন, হুজুরও তো পুরুষ মানুষ, তো হুজুরও তো মনে হয় লোক না। আবার যদি নানি উঠে বলে আরে ও না আমাদের গ্রামেরই ইমাম, ও না আমাদেরই নাতি, ও আবার লোক হলো, ও না, এই জন্য নাতনি আর কিছু বলেই নাই। তো হুজুর মানুষ তো যখন এসেছে দেখে যে এক মহিলা গোসল করতেছে, তো হুজুর মানুষ তো পরহেজগার মানুষ, তাই গলায় খেয়ে দিয়েছে। তো নানি বুঝতে পেরে তাড়াতাড়ি করে উপরে উঠে নাতনির এগালে একটা ওগালে একটা, কষে কষে দুইটা থাপ্পড় চওর মেরেছে। তোকে বলি নাই লোক আসলে বলবি, লোক এসেছে এখনো বলস নাই। বলেন তো লোককে? হুজুর। আর ওইগুলো কি না লোক না? ওই যে আমার মায়ের মতো, ওই যে আমার বোনের মতো, ওই যে আমার চাচির মতো, ওই যে আমার দাদির মতো। কয় খালাতো ভাই? ও কিছু না, ও তোমার খালাতো ভাই, আরে ও তোমার মামাতো ভাই, ও তো আমার তালতো ভাই, ও তো আমার স্বামীর বন্ধু, ও তো আমাদের গ্রামেরই লোক, ও তো আমার ভাসুর, সে তো আমার দেওর, এগুলো তো আমাদেরই লোক, এর কাছে আবার পর্দা করা লাগে? যত লোক হলো হুজুর মানুষ, হুজুর আসলে ঘোমটা দে, হুজুর গেলে আবার ঘোমটা যেমন তেমন কর, তাই নয় কি? নাকি বাস্তবতা মনে হলো না? আর একটা পর্দা আছে, আজান দিলে পর্দা দেয়, আজান দিলে ঘোমটা দেয়, আজান শেষ আবার ঘোমটা শেষ। হেমা এবং বোনেরা ওই রকম পর্দা করিয়েন না যেই রকম নানি করেছিল, তাহলে আপনার অবস্থা জটিল, দেওরের সাথে দেখা করার চাইতে মরে যাওয়া অনেক ভালো, তবু দেওরের সাথে দেখা করা ভালো না। আর আপনি দেওরের সাথে একসাথে বসে খান আর বলেন যে তা আমারই দেওর, তাই না? আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখুক, হেফাজত করুক এবং পর্দায় থাকার তৌফিক দান করুক।